আর বিশেষ করে মাহাদির জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু মুখে নাও। আসসালামু আলাইকুম। জি সময় দর্শদী, আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটি রেসিপিটি তৈরি করার জন্য ইতিমধ্যে আমরা বাজারে এসেছি। আমরা সেই সবজিগুলো ক্রয় করছি ক্রমে ক্রমে, খুব শীঘ্রই, আর ভিডিওটা আমরা খুব দ্রুত দেখাচ্ছি কারণ আপনাদের তো ধৈর্য কম। ঠিক আছে, আমরা দ্রুত দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো যাই হোক, স্পেশালি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না কারণ অনেকগুলো বিষয় আছে এখানে, যেহেতু এটা শিশু খাদ্য। আর এখানে আরেকটা বিষয় আমি একটু ঝটপট বলে রাখি, আপনার বাচ্চার জন্য যে এটা আপনি ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই বাচ্চাকে এত অল্প পরিমাণে দিবেন যেটা মানে এরকম হতে পারে যে ছোটো বাচ্চার জন্য এক ফোঁটাও হতে পারে। ঠিক আছে, এক ফোঁটা, দু ফোঁটা, তিন ফোঁটা, চার ফোঁটা, এভাবে আস্তে আস্তে করে তাকে তার শরীরের সাথে মানানসই করে নিতে হবে। ঠিক আছে, এ পর্যায়ে রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। সময় তো শুধু, আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে স্বস্থানে শতকর্মব্যস্ততায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনারা আমাকে শেষ পর্যন্ত সেই রেসিপি তৈরি করতে আমাকে বাধ্য করলেন। আমিও কমেন্ট সেকশনে বলেছিলাম মনের খেয়ালিপনায়, আসলে এত মানুষ যে এটা দেখতে চাইবেন বা এই রেসিপিটা বা আমি কীভাবে তৈরি করছি বা করেছি সেটা জানার জন্য এত মানুষ আগ্রহ প্রকাশ করবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, আমার একটু কষ্ট হলেও আপনাদের যদি উপকার আসে এবং আপনার সন্তান যদি এই উসিলায় যদি মেধাবী হয় এবং কখনো অসুস্থ না হয়, কারণ আমি আগেই বলেছি গত যে ভিডিওটাতে সেটাতে বলেছি যে মাহি মাহাদি কখনো আলহামদুলিল্লাহ এই আমি যখন তাদেরকে এইভাবে যখন তাদেরকে খাবার খাওয়াইতাম সেই ছোটো একেবারে চার মাস বয়স থেকে যখন এই খাবারগুলো খাওয়াতাম তখন কিন্তু এরপর থেকে তারা কোনো দিন অসুস্থ হয় না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার অধীনস্থ যারা আছে তারাও জানে যে মাহিমাদি আরও অসুস্থ হয়েছে এরকম খবর কেউ জানে না। ঠিক আছে, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি ক্রমে ক্রমে সব কিছু দেখাবো। প্রথমে আমি এই সবজিগুলো মোটামুটি আমরা ধুয়ে নিচ্ছি, তারপরে আবার আমরা ধুইবো। এখানে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমরা কিছু লাল শাক আর কি যেটা নিয়েছি, আমাদের এটা খুব কুচি কুচি করে পলার দরকার নেই কারণ এটা তো সিদ্ধ হবে। ঠিক আছে, এটা সিদ্ধ হবে, আমরা প্রথমে যে লাল শাক নিলাম। আর আমি কথা কাজ করতে থাকবো আর কথা বলতে থাকবো। দেখুন, আজকে তো এখন তো সবজির দাম অনেক, তো মাহিমাহাদিকে যখন আমি খাওয়াতাম সেটা প্রায় 8-9 বছর 10 বছর আগের কথা, তো সেই সময়টা সবজির দাম খুব কম ছিল। তো স্পেশালি সবজি আমি যে সোমবারে হাট বাজার ছিল, সোমবারে হাট দিন, হাটের দিন, এটা অনেক বড় একটা হাট আমাদের এরিয়াতে, তো এখানে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে সবজির দাম এত সস্তা থাকতো কারণ সন্ধ্যার পরে লাইট মানে বাজারের মধ্যে কারেন্ট লাইট ছিল না, মানে ওই মানুষগুলো সবজিগুলো অনেক সময় এক খাঁচা সবজি আপনার 10-20 টাকার দিয়ে আপনার তারা দিয়ে চলে যেত। অনেক সময় যদি বিক্রি শেষ না করতে পারতো তখন তারা রাতে ফেলে চলে যায়। ঠিক আছে, তো আপনার 200 টাকার সবজি হলে আপনার ব্যাগ ভরে আপনার সবজি নিয়ে যেতে পারছেন। এখানে আমি যে অনেকগুলো আইটেম এগুলো তো অনেক দাম দিয়ে কিনা, ওই টাইমে কিন্তু খুব দাম ছিল না। ঠিক আছে, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এগুলো পরে আবার দ্রুত করবো, ক্রমে ক্রমে আপনাদের জিনিসটা দেখাবো। কেউ কিন্তু ভিডিও স্কিপ করা যাবে না কারণ ভিডিও স্কিপ করলে আপনি আমি যে ফর্মুলাটা যেহেতু আপনার দেখতেই চাচ্ছেন, আসলে আপনার সন্তানের জন্য হলেও এই ভিডিওটা অনেক ভিডিও দেখেন, আপনার সন্তানের জন্য হলেও এই ভিডিওটা অনেক শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করছি আপনার জন্য খুবই কাজে লাগবে। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে যে গতানুগতিক যে খিচুড়ি এটা তো সবাই আমরা পাকাইতে পারি, ঠিক আছে না, এটা কোনো ব্যাপারই না। তবে এটার মধ্যে আমি কিছু একটু ভিন্নতা এনেছি, হয়তো এইভাবে কেউ করেন না, কিন্তু আমার মনে হয়েছে এটা এইভাবে করলে ভালো হয় বাচ্চার জন্য, তার খেতে খুব একটু টেস্ট হবে, সেইভাবে আমি তৈরি করেছি। যাই হোক, আমি প্রথমে এখানে নিয়েছি একটু লাল শাক, ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা একটু এটা হচ্ছে যে ফুলকপি নিলাম। ঠিক আছে, এটার মধ্যে আমাদের এখানে খুব একটা খুব কুচি কুচি করে কাটার দরকার নেই কারণ এটা তো একদম সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে নিয়েছি, দেখেন আমি সবই দিতাম, হয়তো আপনারা এটা নাও দিতে পারেন, ঠিক আছে, যে এটা কেমনি দেওয়া, কিন্তু আমি লতা পাতা বললাম না যে আপনাদের আমি সবই দিতাম। ঠিক আছে, এটা কিন্তু লাউ শাক দিলাম। ঠিক আছে, তারপরে এটা আপনাদের এরিয়াতে এটা কি বলে জানি না, এটার সাথে আবার কিছু ধনিয়া পাতা আছে কিন্তু আবার এটার সাথে কিন্তু এটাকে বোত্তা শাক বলে, গুগলে সার্চ দিবেন। ঠিক আছে, বোত্তার শাক দিলাম। ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে যে কি বলে কলমি শাক না বা পালন শাক, হ্যাঁ পালন শাকের পাতা দিলাম এখানে। ঠিক আছে, তারপরে এখানে আছে যে আপনার আরো অনেক আছে এদিক থেকে, আমি সিরিয়ালি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা একটু গাজর দিই। হ্যাঁ, এখানে এটা মাহিমাহাদি বড় হয়ে এটা খুব পছন্দ করতো। ঠিক আছে, তো আমরা আস্তে করে কাটছি এটা, তো অল্প পরিমাণ, আমরা তো আসলে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো এটা আমরা একটু করে কেটে নিলাম, তারপরে দেখেন আমরা এখানে সিম আছে, একটু সিম দিয়ে দিলাম, এগুলো আমরা সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে কাঁচকলা দিলাম একটু। ঠিক আছে, হ্যাঁ এগুলো, ঠিক আছে, তারপর এটা হচ্ছে পেঁপে। হ্যাঁ, পেঁপে, পেঁপের, ঠিক আছে, পেঁপে দিলাম, তারপরে আছে এখানে আলু। হ্যাঁ, হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে, এখানে আমরা জাস্ট একটু ক্লোজ করে দিতে পারি, এগুলো সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে। তারপরে এখানে সিম দিয়েছি, তারপরে আমরা এখান থেকে এটা বেশি দিতাম। হ্যাঁ, এই যে বাঁধাকপিটা এটা বেশি পরিমাণ দিতাম। ঠিক আছে, বাঁধাকপি, ঠিক আছে, বাঁধাকপিটা একটু বেশি করে দিচ্ছি, এটা বাঁধাকপি। তারপরে এখান থেকে আমি এটা মিষ্টি কুমড়া, হ্যাঁ এই কমা এটা এখান থেকে নিয়েছি আমরা, তা এটাও পরিমাণ একটু বেশি দিতাম। হ্যাঁ, ঠিক আছে, এটা রেখে দেন আমরা মিষ্টি কুমড়া। ঠিক আছে, তারপরে এখানে একটু অংশ আছে টমেটোর একটা অংশ। ঠিক আছে, তারপরে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেন এখান থেকে আমরা, হ্যাঁ এখান থেকে এই লাউটাও দিয়েছি আমরা, এখান থেকে
লাউয়ের যে আমি কিন্তু এটা উপরের অংশটা ফালাই নাই, ঠিক আছে? কারণ ব্লেন্ড ব্লেন্ড করার সময় তো একদম মানে ইয়া হয়ে যায়, এটার কোনো অংশই তো থাকে না, ঠিক আছে? তো আমরা এটা একেবারে চামড়া সহ উপরের অংশ সহ আমি কেউ দিয়ে দিই। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা অনেকগুলো অংশ নিয়েছি অলরেডি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ এখানে, ঠিক আছে? 16 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আমরা রেডি করলাম। এটা আমরা সুন্দর করে আবার ধুয়ে নেওয়া হয়েছে, আবার ধোয়া হবে, ঠিক আছে? একটু পেঁয়াজের ফুল, হ্যাঁ সেটা, এইটা অংশ আমরা দিয়েছি, ঠিক আছে? এটাও দিয়েছিলাম, ঠিক আছে? ঠিক আছে, এটার অংশটা আমরা একটু মানুষের শরীরে যদি প্রয়োজন নাই হইতো তাহলে আল্লাহ পাকের সৃষ্টি করলেন কেন? তার মনে হয়েছে এটা খাবার জিনিস, অবশ্যই শরীরের জন্য উপকারী, যে কারণে আমি এটাতে রেখেছি, ঠিক আছে? তারপরে এখানে মশলা আছে, এগুলো আমরা পরে বলতেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা একটু সুন্দর করে ধুইবো, ঠিক আছে? তো আমাকে একটু হেল্প করলে মাহি, তোমরা মাহি এটা একটু সুন্দর করে ধুয়ে দাও, ঠিক আছে? একটু আমাকে একটু ধুয়ে নিয়ে আসো এটা সুন্দর করে, ঠিক আছে? আমরা ধুয়ে নিয়েছি, হ্যাঁ হ্যাঁ ধুয়ে নিয়েছি, এটা আবার সুন্দর করে একবার একটু ধুইব, ঠিক আছে? তারপর ধোয়ার পরে আমরা এখান থেকে দেখুন আমরা এখন চালের পরিমাণ, হ্যাঁ আমরা চাল এবং ডাল আলাদা করে ধুইব। এই যে আধা কাপ পরিমাণ আমি চাল দিলাম, সেখানে ডালের পরিমাণটা চালের থেকে অর্ধেক পরিমাণ দিলাম, হ্যাঁ ঠিক আছে? ডালের পরিমাণ চালের থেকে অর্ধেক। তারপরে আমরা এটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসতেছি, একটু ভিডিও স্কিপ থাক, আমরা এটা ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর আমরা এই যে চাল এবং ডাল একসাথে করে এটা আলাদা করে ধুয়েছি। তারপরে যে সবজিগুলো আমরা এখানে কুচি করে কেটেছি, এটা আবার চালের সাথে দিয়ে দিলাম, ঠিক আছে? চালের সাথে দেওয়ার পরে আমরা আসলে আমার সময় স্বল্পতার জন্য আমি কিন্তু অনেক সব কিছু পরবর্তী স্টেপটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনি রান্না করছেন বাচ্চারা কিন্তু খায় না, ঠিক আছে? কিন্তু মাহিমাদি এত খাইতো কেন, মানে তার মুখে দিলে, ওই যে বললাম যে মুখ থেকে যখন তার বান বা যেটা ওই নেপলটা যদি আমি টান দিয়ে বের করতাম তো চিৎকার দিত, মানে সে খাইতেই চাইতো, গলা দিয়ে যখন দেখা যায়, গলা দিয়ে খাবার দেখা যায় তারপরেও খেতে চাইতো, এটার সাথে কোনো মিষ্টি নাই, কোনো কিছু নাই, তারপরে এত খাইতো কেন, ঠিক আছে? তো দেখেন আমি আসলে পরবর্তী যে স্টেপটা আমরা করেছিলাম, চাউলের পরিমাণটা, এই যে আমরা যেটা মূলত যে রান্না করবে সে মোটামুটি বুঝবে যে সবজি দিয়েছে, এখানে সবজির পরিমাণটা অনেক বেশি, চালের পরিমাণ থেকে ডালের পরিমাণ অর্ধেক, ঠিক আছে? তারপরে দেখেন আমরা এটা করার পরে আমরা চলে আসলাম এখন থেকে, দেখেন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ঠিক আছে? এই যে লবণটা দিলাম, ঠিক আছে? লবণ দেওয়ার পরে আমরা এখানে সজের গুঁড়া, হ্যাঁ এটা পরিমাণ মতো একটু সজের গুঁড়া দিলাম, সজের পরে আমরা একটু খুব বেশি না একটু পরিমাণ হলুদ দিয়ে দিব, যাতে এটাও আপনার দেখতেও সুন্দর দেখা যায়, ঠিক আছে? হলুদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে জিরার গুঁড়া, হ্যাঁ ঠিক আছে? এটাও আমরা কিছু, আর এই সব কিছু একসাথে করে এখন আমরা মাহি একটু পানি দাও, হ্যাঁ পানি দাও। তখন আমরা এটা সুন্দর করে মিক্সড করলাম, ঠিক আছে? এই যে সুন্দর করে মিক্সড করে দেখেন অলরেডি একটা মানে কেমন জানি সব মশলা টশলা দেওয়ার পরে সব 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 কিছু মিলে একটা অলরেডি একটা ঘ্রাণ কিন্তু চলে আসছে, ঠিক আছে? তারপরে আমরা পানির বোতল, বড় বোতল দিলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, যা পানি আমরা পরে দিতে পারবো চুলাতে বসিয়ে, ঠিক আছে? এটা যারা রান্না করবেন তো অবশ্যই আপনারা পানির পরিমাণ কতটুকু চালে কতটুকু পানি দিতে হয় সেটা তো আমরা খুব ভালো জানি, তবে এটা পরিমাণ মতো অপেক্ষাকৃত পানিটা একটু বেশি দিতে হবে, এই কারণে, কারণ এটা তো ব্লেন্ড হবে একেবারে বালির মতো, দুধের মতো হয়ে যাবে এটা, হ্যাঁ বোঝাই যাবে না যে এটা আসলে যে কোনো খিচুড়ি নাকি, এটা বোঝাই যাবে না, ফিটারে বড়ার সাথে সাথে এটা হয়ে যাবে আপনার একেবারে একদম দুধের মতো। হ্যাঁ, তো যাই হোক আমরা এখন ভিডিওটা একটু স্কিপ করেন, আমরা এখন চুলাই যাচ্ছি। হ্যাঁ জি, আমরা এখন চুলাই দিয়ে দিলাম, হ্যাঁ তারপরে ঠিকই দিতে আমরা একটু অপেক্ষা করতে হবে আমাদের, হ্যাঁ তারপরে পরবর্তী প্রসেসিংটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, ওই প্রসেসিংটা আপনাকে খুবই খেয়াল করতে হবে, কারণ আমি যেটা আসলে ওই বাচ্চাদের হয়তোবা এভাবে কেউই করেন না, আমি যেটা করেছি আর কি আপনাদের, তারপরে আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে ইনশাল্লাহ, এবং আশা করছি আপনাদের সন্তানের জন্য মানে খুবই খুবই উপকার হবে ইনশাল্লাহ, যদি আমার এই সামান্যটুকু পরিশ্রম যদি আসলে আপনার সন্তানের জন্য কাজে আসে তাহলে তো এটা আমার পরিশ্রমটা সত্যিই সার্থক ইনশাল্লাহ অবশ্যই, এবং যদি আপনার ভালো লাগে এবং আপনি মনে করছেন যে আপনি উপকৃত হয়েছেন বা হচ্ছেন তাহলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওটা লাইক শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এবং আরও অসংখ্য মানুষ এখান থেকে উপকৃত হবে, কারণ এই ভিডিও থেকে মানে কারো ক্ষতির কোনো প্রশ্নই আসে না ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, এই কারণে আমাদের পরবর্তী প্রসেসিংটা দেখতে হবে এই জন্য, কারণ আপনি কীভাবে এটা করছেন আমি যেভাবে ফলো করছি ঠিক সেই পদ্ধতিটা ফলো করো, কারণ এটা পরীক্ষিত, ঠিক আছে? আমি যেভাবে করেছি তো এই জন্য কিন্তু আপনাকে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? থাকুন আমাদের সাথে ভিন্নধর্মী কন্টেন্টে এবং টিউটোরিয়ালে, আশা করছি অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা ভাপ উঠে গেছে, সিদ্ধ হচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আছে? আসলে এই কি বলে এই ঝামেলা মুক্ত খাবার আর কি, আর ভেজাল যুক্ত খাবার দিয়ে ছয় লাভ আমাদের বাজার, তাই না? তো বাচ্চাদেরকে আমাদের যাদের যাদের উপর আমাদের ভবিষ্যৎ ডিপেন্ড করতেছে এখন, তারাই যদি এই খাবারগুলো ভেজাল খাবার খেয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যায় তাহলে তাহলে পৃথিবীটাই ধ্বংস, ঠিক আছে? তো তাদেরকে আমাদের অবশ্যই ভালোভাবে মানুষ করতে হবে ইনশাআল্লাহ, তার জন্য খাবারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই তো আর কিছু করে ইনশাআল্লাহ।
যে মাহাদি একটু লালা দিবে। হ্যাঁ আসলে দেখো বাবা, হ্যাঁ সে খুব এক্সাইটেড, ঘুমায় পড়ছিল, রাত হয়ে গেছে অনেক, তো তারপরে সে এখন আসছে কিভাবে বাবা তাকে রান্না করে খাওয়াইতো। হ্যাঁ কি ভালো লাগতেছে না বউ? হ্যাঁ ঠিক আছে, মাহাদি কিন্তু আজকে একটু খাবে এটা, ঠিক আছে? আর বিশেষ করে মাহাদির জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর মাহাদির মাধ্যমে যদি এই রেসিপি যদি সবাই উপকৃত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক না মাহাদি, কি ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, সবাইকে একটু সালাম দিয়ে দাও। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আবার একটু টেস্ট, মুখে একটু দেওয়া টেস্ট দিব। হ্যাঁ আবার আমাদের, হ্যাঁ 1 2 এই দেখেন দেখেন, কাছে আসেন কাছে আসেন কাছে এসে দেখেন, এই যে দেখেন সবকিছু। হ্যাঁ আর এটাকে আপনার এত বেশি ফুটানো যাবে না, একদম না, একটু দানাদার যেন থাকে একটু একটু। এটা যদি আবার একটু খুব বেশি পরিমাণ একদম সিদ্ধ করতে করতে তাহলে কিন্তু এটার আসলে সেই পরিমাণ, আমার মনে হয় যে এই পুষ্টিটা মানে যে কোনো জিনিসের একটু কাছা কাছা থাকা ভালো। হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সিদ্ধ হয়েছে খুব সুন্দর করে, ঠিক আছে মাদি? হ্যাঁ এই যে সব সিদ্ধ হয়ে গেছে, দেখো এখন অনেক সবজি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে, ঠিক আছে? মিক্স হয়ে গেছে, তারপরে ব্লেন্ড করার পরে তো এটা বোঝাই যাবে না একদম। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা ব্লেন্ড করার জন্য প্রস্তুত আমাদের। হ্যাঁ একটু আমরা চুলাটা অফ করে নিলাম, তারপরে এটাকে আস্তে আস্তে করে আমরা একটু ওয়াইট করতে হবে। কেমন হয়েছে, কেমন একটু কাছে নিয়ে আসেন, দেখো তো কেমন হয়েছে। ওয়াও বোঝাই যায় কোনো দানা কোনো কিছুই নেই। হ্যাঁ তাহলে একদম মানে নিপল দিয়ে একবার আসতে থাকবে দুধের মতো। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু আবার এত পানি করা যাবে না, বেশি পানি হলে কিন্তু টেস্ট হবে না, ঠিক আছে? আমরা সেটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। হ্যাঁ তারপরে পরবর্তী পদক্ষেপ, হ্যাঁ একটা পরিমাণ মতো, খুব বেশি না কমও নয়, একটু পরিমাণ মতো, কারণ বাচ্চাদেরও কিন্তু একটা টেস্ট আছে তাদের জিব্বায়। হ্যাঁ এটা যদি মজা না হয় তখন কিন্তু খেতে চায় না, ঠিক আছে? কিন্তু এটা ওই যে বললাম যে মাহাদির গলা পর্যন্ত ভরে যাওয়ার পরে আরো খেতে চায় আরো খেতে চায়, আর একটা খালি বান মুখে দিয়ে ওই বানটা টান দিতে হইতো, ঠিক আছে এরকম। হ্যাঁ ঠিক আছে, তেলটা একটু মোটামুটি ভাবে সময় নিব একটু, কিন্তু এটার সাথে আমরা কিন্তু আর কোনো কিছু দিচ্ছি না, কিন্তু এটার সাথে আপনি রসুন বা পেঁয়াজ এগুলো কোনো কিছু দেওয়া যাবে না, কারণ এটা দিলে তো আপনার ওই ইয়াদি আসবে না, নিপল দিয়ে বা ওই পিটা দিয়ে তারা খেতে পারবে না, ঠিক আছে? তারপর তেলটা মোটামুটি যখন আসবে তখন আমরা এটা খুললাম। হ্যাঁ আমাদের সেই কাঙ্ক্ষিত, হ্যাঁ এই যে খুলে নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন, ওয়াও ওয়াও, ঠিক আছে দেখেন কি জিনিস, এই দেখেন এটার মধ্যে যে কি আছে সেটা মানে, হ্যাঁ কি জিনিস যে আছে এটা, হ্যাঁ দেখেন দেখেন কাছে আমি ক্লোজ করে দেখেন, ক্লোজ করে দেখেন, দেখেন কত চমৎকার দেখা যাচ্ছে, এই যে দেখেন। তারপরে আমরা রেখে দিলাম, হ্যাঁ এই যে দেখেন চতুর্দিকে যখন এটা যেটা মানে কেন যে খেতে চাইতো, মানে আমার কাছে মনে হতো যেটা এই এই একদম মানে এটার মধ্যে কোনো কোনো দানা কিন্তু নেই, ঠিক আছে? এটার মধ্যে কি পরিমাণ যে পুষ্টি আছে, তারপরে এগুলো খুব সুন্দর করে। তারপরে আরেকটু কাজ করতে হবে, এই যে তেলটা যে দিলাম, হ্যাঁ এই তেলটা যে দিলাম এটা দিয়ে এই তেলটা কিন্তু আসলে খুব সুন্দর করে মিক্সড করার জন্য আমরা একটু গুঁঠা দিয়ে নিবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে এটা এই যে এরকম করতাম, ঠিক আছে দেখেন মানে তেলটা যে দিলাম এটা যেন পুরাটা সুন্দর করে এটার সাথে মিক্সড হয়। এখানে যে কাজটা আছে যে এখানে যে নিপলটা যেটা লাগানো আছে ফিটারের মাঝে, এই ফিটারটা কিন্তু যদি আপনার বেবির বয়স 3 মাস হয়ে থাকে তাহলে আপনি 6 মাস বয়সের নিপলটা লাগিয়ে নেবেন, কারণ হচ্ছে আপনার এটা কিন্তু দুধের থেকে একটু ঘন, ঠিক আছে? যে কারণে আপনার একটু, আর যদি এরকম হয় যে আপনার যে বান যেটা আছে বা নিপল যেটা আছে এটা যদি আমরা একটু করে যদি দেখা যাচ্ছে যে বাচ্চারা টান দেওয়ার পরে মুখে যায় না তো বুঝতেই পারবেন, তারপরে এটাকে হালকা একটু যে ছিদ্রটা আছে এটা আর একটু গরম সুই দিয়ে আর একটু বড় করে নিতে পারি, ঠিক আছে? তারপরে এই যে আমরা ফিটারে ঢুকিয়ে নিলাম, হ্যাঁ ঠিক আছে, এটা আপাতত আমরা এই পর্যন্তই করে নিলাম, দেখুন ঠিক আছে, দেখো মাহি একটু একটু টেস্ট করো, ওয়াও কেমন লাগছে বাবা? হ্যাঁ মাহি কেমন কেমন লাগে বলতো, মজা না? হ্যাঁ কেমন, দারুণ না? হ্যাঁ একটু খাও, ঠিক আছে না? এই যে দেখেন এখন না করবে না যে খাবো না নাকি মজা, এটা যে বাবা তুমি কত খেয়েছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে আমরা, হ্যাঁ
এখন আমরা এটা বৈশিষ্ট্য বা আপনি যে অনেক জানতে চাইছিলেন যে উপকারিতা সম্পর্কে এটা আসলে কি উপকারিতা বলতে যে এখানে অপকারিতা বলতে কিছুই নাই এখানে যা আছে কমপ্লিটলি ন্যাচারাল ফুড যা আছে এখানে আমরা যা দেখাইলাম আলহামদুলিল্লাহ এটার ভিতরে যে কি পরিমাণ মানে কম করে হলেও 20টা আইটেম আছে নাকি 25টা প্রায় হ্যাঁ ঠিক আছে এই আইটেমগুলো আর দেখেন এখানে কিন্তু কোনো দামি কোনো জিনিস না ঠিক আছে দেখেন এইটুকু তার এই পুরো এইটুকু দুধ বানাইতে আপনার যে টাকা খরচ হতো তার কিন্তু 10 ভাগের 1 ভাগ টাকাই কিন্তু অনেক পরিমাণ এটা হয়ে গেছে কিন্তু এই বাচ্চা যখন এই খাবারটা যখন তার পেটে যাবে টোটাল শরীরটা তার চাঙ্গা হয়ে যাবে ঠিক আছে এতটা মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাকে হিট করবে ঠিক আছে বুঝতেই পারবেন এটা সত্যি হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে যে আসলে দেখেন তো মানে এটাকে আমরা যে প্রসেসটা করেছি এখানে এই প্রসেসিংটাতে দেখা যাচ্ছে যে কমপ্লিটলি একটু সময় লেগেছে তাই না কিন্তু বুদ্ধি করে এই কাজটা করতে পারলে সহজ একটা জিনিস আছে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন আপনি প্রতিদিন আপনি যদি ফ্রিজে এগুলো কুচি কুচি করে কেটে অনেকগুলো একসাথে করেন একসাথে করে যদি আপনি তারপর অল্প অল্প সাজিয়ে রাখছেন ঠিক আছে তখন তৈরি করা কিন্তু খুব বেশি সময়ের ব্যাপার না ঠিক আছে আপনি সবজিগুলো একবার সাজিয়ে রাখলেন সকালে একবার দুপুরে একবার রাতে একবার তৈরি করে নিলেন ঠিক আছে এখন এই যে মাহাদি আছে হ্যাঁ ঠিক আছে একটু মুখে নাও ঠিক আছে মাহাদি একটু একটু মুখে শুধু এমনি এমনি মুখের মধ্যে একটু কত খাইছো ঠিক আছে ঠিক আছে একবার একটু মুখে নাও এমনি এমনি মুখে নাও তুমি যে কি পরিমাণে খাইছো না এটা একটু ধরো তুমি এটা দেখো টান দিয়ে দেখো আসে কিনা হ্যাঁ একটু না একটু একটু মুখে নাও একটু ফিটার নিলে সমস্যা কি একটু মুখে নাও একটু নাও নাও একটু নাও দেখো ঠিক আছে একটু নাও মুখের মধ্যে গিয়ে লজ্জা রাখতেছে হ্যাঁ আচ্ছা কি করতো মাহিদির এটা যখন খাইতো তখন মুখ দিয়ে এটা কিন্তু কিছুদিন পর আমি 2 ফিটার এমন আছে 3 ফিটারও খাইতো সে ঠিক আছে আরো বড় ফিটার সময় যাচ্ছে আর ফিটার বড়গুলো নিছি তারপরে কি করতাম যখন মুখ থেকে আরেকটা ফিটার রেডি করে ঢেলে দিতে দিতে এদিকটা সে ফিট হয়ে যাইতো মানে এত চিৎকার কেন টান দিলাম মুখ থেকে ঠিক আছে তখন এটা কি করতাম আরেকটা নিপল আছে না এটা এ মুখের মধ্যে থাকতো দিয়া মুখে এটা যখন টান দিতাম তখন সাইডটা আর একটা খালি নিপল আছে না ওইটা ভিতরে ঢুকিয়ে তারপর এটা টান দিতাম দেওয়ার পর এটা আবার প্রসেসিং করে ভরে এটা থেকে ভরে তারপরে মুখে দিয়ে ওই খালিটা টান দিতাম আর ওই খালিটা হ্যাঁ খালিটা এটা টানতো হবে খালিটা টানতো মনে হচ্ছে দেখা খাইতেছি ঠিক আছে আবার কিছুক্ষণ পরে টানতে 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 যখন বুঝতে যে আসে না তখন আবার চিৎকার শুরু করতো ঠিক আছে মানে ওই খালিটা চিৎকার দেওয়ার আগ পর্যন্ত তাড়াতাড়ি এটা প্রসেস করে আবার মুখে দিতাম ঠিক আছে এরকম 2 ফিটার 3 ফিটার করে খাইতো দেখা যাচ্ছে অনেক সময় খাবার খাইতে 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 যেমন হয়তো যে গলা দিয়েও অনেক সময় খাবার দেখা যায় তারপরেও সে খাইতে আচ্ছা সে একটু এখানে মুখে তো খাইলে হ্যাঁ গ্লাসে দিব ঠিক আছে চামিচটা কোথায় ছোট চামিচটা ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আর বিশেষ করে আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের আমার মনে হয় যে শতভাগ মানুষই এটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনার সন্তানকে এই কৃত্রিম দুধ না খাইয়ে আপনি যদি এই প্রসেসটা করতে পারেন আমার মনে হয় যে আপনার সন্তান আমি একটা জিনিস প্রাউডলি বলতে পারি ইনশাআল্লাহ আপনার সন্তান এটা যদি কন্টিনিউ করতে পারেন আপনার সন্তান কোনোদিন অসুস্থ হবে না ইনশাল্লাহ আপনার সন্তান অসুস্থ হবে না এবং আপনার সন্তান ইনশাল্লাহ মেধাবী হবে এবং বলিষ্ঠ হবে ইনশাল্লাহ এবং সে একজন মুজাহিদ হবে ইনশাল্লাহ ঠিক আছে কারণ আমাদের এনার্জির উপর অনেক কিছু ডিপেন্ড করে ঠিক না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আজকে পর্যন্ত নম্বর টু দিয়ে দেখা হবে পরবর্তী কোনো লেসনে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন নম্বর টু দিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ ব্লেস।